নমস্কার বন্ধুরা, ইতিহাসের রীতিকথা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের পর্বে থাকবে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে অনুষ্ঠিত জিতাষ্টমী ব্রতের ব্রতবিধান, এই ব্রত পালনের নিয়ম কি এবং ব্রতফল। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। জিতাষ্টমী ব্রতের ব্রতকথা রয়েছে আমাদের চ্যানেলে, ভিডিওটির লিঙ্ক আপনারা ভিডিওর শেষে এন্ড স্ক্রিন থেকে পেয়ে যাবেন। আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে সন্ধ্যের সময় এই ব্রত করার নিয়ম। এই ব্রত পুরুষ এবং মহিলা উভয়ই করতে পারেন। বলা হয়ে থাকে সধবা স্ত্রীলোকেরা সন্তান প্রাপ্তির কামনায় এই ব্রত করেন। যারা এই ব্রত করেন তাদের মনের বাসনা অচিরেই পূর্ণ হয় এবং দেহ অন্তেব্রতী দেবলোকে গমন করেন। জেনে নি ব্রতের নিয়ম কি। জিতাষ্টমী ব্রত পালনের জন্য নানা রকমের ফল, ভিজে মটর কলাই, আতপ চাল, ধূপ দীপ ফুল এবং নৈবেদ্যের প্রয়োজন হয়। আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে বাড়িতে উঠোনে একটি ছোট পুকুর তৈরি করতে হবে। তার মাঝখানে একটি কলা গাছ এবং একটি বেল গাছ পুঁতে দেওয়াই কর্তব্য। তারপর সারাদিন উপোস করে থেকে সন্ধেবেলায় জিমুত বাহনের পুজো করা হয় মটর কলাই ফলের নৈবেদ্য দিয়ে। পুজোর শেষে সেই প্রসাদ ব্রতী নিজে খাবে এবং অন্যান্য সকলকে খাইয়ে ব্রতকথা শুনে ব্রত সম্পূর্ণ করবে। বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।